তার পিয়ানো দেখতে পাচ্ছেন এখানে। অন্যান্য যন্ত্রসঙ্গীত শিল্পীরা তাদের জায়গায় বসবেন। সৌম্যজিৎ আমাদের খুব কাছের মানুষ। খুব কাছের মানুষ বলতে আমরা যারা ঘরদহে বসবাস করি, ঠিক টিটাগড়, তারপরেই ব্যারাকপুর। ব্যারাকপুরে সৌম্যজিতের জন্ম। মডার্ন স্কুলে ওর শৈশবের পড়াশোনা, তারপরে শিয়ালদার সেন্ট পল স্কুল এবং তারপরে হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। সাংগীতিক শিক্ষাটা অজয় চক্রবর্তীর কাছে, তারপরে সারা ভারতবর্ষ এবং সারা বিশ্বে সঙ্গীতের রস আস্বাদন করেছে। আর সৌরেন্দ্র তার পিয়ানোর প্রাথমিক শিক্ষা দাদু মৃগেন্দ্র মল্লিক মহাশয়ের কাছে, মল্লিক বাড়ির সন্তান সৌরেন্দ্র। পরবর্তীতে তিনি শিক্ষা লাভ করেন শ্রদ্ধেয় ভিভাল স্যারের কাছে এবং ওস্তাদ বিলায়ত খান সাহেবের কাছে। এই মুহূর্তে যদি বলা যায় ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় এবং ব্যস্ততম শিল্পী কারা, সৌরেন্দ্র এবং সৌম্যজিতের নাম আসবে। আজকে হয়তো খড়দাহে অনুষ্ঠান করছে, কালকে হয়তো চলে যাবে মুম্বাই, তারপরে দিল্লি, ব্যাঙ্গালোর, তারপরে ইউরোপের কোনো দেশ, সেখানে ভারতীয় সঙ্গীত, বাংলা সঙ্গীতকে পৌঁছে দিচ্ছেন সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ। এই মুহূর্তে কাদের সঙ্গে কাজ করছেন এটা আমি বলার থেকে আপনারা অনেক ভালো জানেন। তার কারণ ইউটিউবে ওদের গান আসার সঙ্গে সঙ্গে কয়েক লক্ষ ভিউয়ার তৈরি হয়ে যায়। ভারতবর্ষের এমন কোনো শিল্পী নেই যাদের সঙ্গে ওরা কাজ করেনি কিংবা ওদের সঙ্গে তারা কাজ করেনি। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো, খুব বেশি দেরি করব না, কারণ আমি জানি আপনারা মুগ্ধ হয়ে শুনবেন। এই মুহূর্তে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন এই রবীন্দ্র ভবনে, তারা সৌরেন্দ্র এবং সৌম্যজিতের অনুষ্ঠান দেখার জন্য। কি নিয়ে ফিরবেন তারা? ফিরবেন সুর নিয়ে, যে সুর আগামী দু ঘন্টা আপনাদের কানে বাজবে, সেই সুর নিয়ে ফিরবেন। আর যারা একটু বয়স্ক শ্রোতা তারা নিয়ে ফিরবেন হচ্ছে নস্টালজিয়া। একটা সময় গিয়ে মনে হবে এই গানগুলো কতদিন শুনি না, আহা পুরনো দিনের ঘটনা কি মনে পড়বে না? নিশ্চিতভাবেই পড়বে। হারিয়ে যাওয়া গান তার সঙ্গে একেবারে আধুনিক গানের মেলবন্ধন, তার সঙ্গে ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল সবটা নিয়ে এই মুহূর্তে মঞ্চে আসবেন সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ। মঞ্চে স্বাগত জানাচ্ছি শিল্পীকে, একটা জোরে হাততালি হোক। এত বড় এত গ্ল্যামারাস প্রোগ্রাম দীর্ঘদিন বাদে খড়দাহে অনুষ্ঠিত হচ্ছে, যাদেরকে পাওয়াই যায় না বলতে গেলে। আমাদের সৌভাগ্য আজকে আমরা ওদেরকে মঞ্চে পাচ্ছি, সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ মঞ্চে আসবেন। একেবারে মাটির মানুষ। আমি গ্রিন রুমে কিছুক্ষণ আগে কথা বলছিলাম ওদের সঙ্গে, এত ব্যস্ততার মধ্যে থাকে, নানা ধরনের ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, তার মধ্যে ওদের সরলতা, ওদের কথাবার্তা, একেবারে মাটির মানুষ। আমি মঞ্চে স্বাগত জানাচ্ছি আরেকবার সৌম্যজিৎ এবং সৌরেন্দ্র। গুলুইলের পক্ষ থেকে পুষ্পস্তবক শ্রী সন্তোষ চক্রবর্তী সম্পাদক, গুলুইলের সম্পাদক পৌঁছে যাচ্ছেন এবং খড়দহের মানুষের পক্ষ থেকে যারা যারা আজকে দর্শক শ্রোতা এসছেন তাদের সকলের পক্ষ থেকে শ্রী সন্তোষ চক্রবর্তী। আরেকবার একটা জোরে হাততালি হবে ওদের জন্য।
প্রতিদিন যারা দূরদর্শনে পর্দায় ইউটিউব অন্যান্য সোশ্যাল মাধ্যমে আমরা যাদের দেখি, আজকে সরাসরি রবীন্দ্র ভবন মঞ্চে সৌরেন্দ্র সৌম্যজিত গুডউইল সম্পর্কে যখন ওনাদের কাছে বার্তাটা পৌঁছল, তখন উপহার স্মারক উপহার সৌরেন্দ্রের জন্য প্রথমে দুজন দুটোই আরেকটা সুবিধা এসো সামনে যে কথা বলছিলাম যে গুডউইল কি কাজ করে, এই বার্তাটা যখন ওনাদের কাছে পৌঁছই তখন ওদের ও আরেকটা উপহার অসাধারণ। সামনে দুর্গা উৎসব, আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসবের কাছাকাছি আমরা পৌঁছে গেছি, সেই দুর্গা মাকে তুলে দেওয়া হচ্ছে। সরস্বতী তো ওদের সঙ্গেই রয়েছেন। তো গুডউইলের বার্তাটা যখন ওদের কাছে পৌঁছয় তখন ওরা বলেন আমরাও কিছু গুডউইলের জন্য করতে চাই। সেটা কি, আমি সরাসরি কার কাছে যাব, সৌরেন্দ্র কাছে যাই? দুজনেই একই, বাট এসএমএস আদান প্রদান বেশি ওনার সাথে হয়, উনি উত্তর কম দেন। তবে আজকে যেটা আমি ওনার জন্য আজকের জন্য স্পেশালি যেটা রিকোয়েস্ট করেছি, কিছু আছে আমার সম্বন্ধে জানতে পারি। আমরা জানি যে এটা কত মানুষের পাশে এসে দাঁড়ায়। যদি আমাদের সঙ্গীতের মাধ্যমে লোকের পাশে কিছুটা আমরা দাঁড়াতে পারি, তার জন্য আমরা খুব কৃতজ্ঞ হব। তাই আমাদের তরফ থেকে আমরা মানে আমরা সত্যি কৃতজ্ঞ। মানে ওরা যে পর্যায়ে এখন চলে গেছেন, প্রসেনজিৎ বললেন যে এনাদেরকে মানে ধরাছোঁয়ার বাইরে আর কি, এখানে এসে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণে সাড়া দিয়ে যে এটা করলেন, আর এটা যে মহৎ কাজ করলেন, খেয়ালই হয় না।